রোটা ভাইরাস হচ্ছে একটা ভাইরাস, এর মাধ্যমে ছড়ায়। সাধারণত শীতকাল শুরু হওয়ার আগে অথবা শীতকাল শেষ হওয়ার সময় এই সময়টাতে হচ্ছে যে রোটা ভাইরাসের সংক্রমণ বেশি দেখা দেয়। সাধারণত 5 বছর নিচে বাচ্চাদেরই এ রোগে আক্রান্ত হয় বেশি। আমরা এক্ষেত্রে বলে থাকি যে শীতকালের শুরু হওয়ার আগে শীতকাল শেষ হওয়ার সময়ে এই ভাইরাসগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়। এটা সারা বছরই পরিবেশে থাকে, কিন্তু ওই যে শীতের আগে শীতের মৌসুমে সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে গিয়ে 0 থেকে 5 বছর নিচের বাচ্চা যারা থাকে তাদেরকে এরা আক্রমণ করে। সাধারণত খাবারের মাধ্যমে হয়, আর খাবারের মাধ্যমে ছড়ায়। যেহেতু বাচ্চারা কোনো কিছু ধরার পরে হাত না ধুয়ে মুখে দেয়, এই জন্য এদের হয় বেশি, আক্রান্ত হয় বেশি। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে যেহেতু লক্ষণগুলো হচ্ছে বিভিন্ন রকম, দেরি করে জ্বরটা নিয়ে আসে, পানি মতো পাতলা ব্যথা হতে পারে, অ্যান্টিবায়োটিক দিয়েও ভালো না না হয়। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে চিকিৎসা কি, চিকিৎসা আমরা বলি যে ওরসনের পানি খাওয়ানো, আর যাতে বাচ্চার পানি শূন্যতার জন্য দেখা না দেয়। এই আর বাচ্চার উপায় কি, বাচ্চার উপায় ওই বাচ্চাকে এই সময়ে খাওয়ার আগে যে আমরা যে পার্সোনাল হাইজিন যে কথাগুলো বলি, খাওয়ার আগে এবং খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধোয়া, বাচ্চাকে বাচ্চার হাত মুখ ধুয়ে দেওয়া, এমনকি পায়খানার অথবা প্রস্রাবের পর হাত সাবান দিয়ে ধোয়া, এভাবে বলে আমরা রোটা ভাইরাসের প্রতিরোধ করতে পারি।